প্রিয়দিনী ভাই ও বোনেরা আজকে ভিডিওটির মূল বিষয় হল বধ খেয়াল থেকে আত্মরক্ষা করা অর্থাৎ বর্তমান আলেমদের প্রতি সাধারণ মানুষের যে শুধু খারাপ ধারণা ও সম্পর্কহীনতাই নয় বরং তাদের হেই প্রতিপন্ন করার জন্য যে কোনো প্রকার ব্যবস্থা অবলম্বন করা হচ্ছে ধর্মের দিক দিয়ে ওই ধারণা বা কর্ম ব্যবস্থা নিতান্তই আশঙ্কাজনক তবে এটা বাস্তব সত্য জগতের বুকে যে কোনো দলই ভালো মন্দের সংমিশ্রণ রয়েছে অতএব ওলামাদের মধ্যে ভালো মন্দ উভয় প্রকার থাকাটা স্বাভাবিক কিন্তু এখানে দুটি লক্ষণীয় বিষয় হল যে প্রথমত যতক্ষণ পর্যন্ত কোনো আলেমকে সঠিকভাবে নিকৃষ্ট আলেম বলে জানা না যায় ততক্ষণ পর্যন্ত তার সম্পর্কে কোনো মন্তব্য করা চলে না কারণ আল্লাহ তালা বলেছেন ওলা তাকফু মা ইল্লা সামাল বা সরাওয়াল ফোয়াদা কুল্লু উলা ই কাক আনহু অর্থাৎ যে বিষয়ে তোমার প্রকৃত তথ্য জানা নেই সে বিষয়ে তুমি কোনো মন্তব্য করবে না নিশ্চয় কান চোখ এবং অন্তর সব কিছুই জিজ্ঞাসিত হবে পক্ষান্তরে শুধু নিকৃষ্ট আলেম হইতে পারে এই সন্দেহে তাহার বক্তব্যকে প্রত্যাখ্যান করা অধিকতর অন্যায় হজিরে পাক সাল্লু সাল্লাম এ ব্যাপারে এত বেশি সাবধানতা অবলম্বন করতেন যে ইহুদিরা তওরাতের বিষয়বস্তু আরবিতে বর্ণনা করলে হুজুর সল্লু আলাই সাল্লাম বলতেন যে তোমরা ইহাকে সত্য বা মিথ্যা কিছুই বলবে না এবং বলবে যে আল্লাহ তালা যা নাজেল করেছে আমরা ওহার ওপর ইমান এনেছি অর্থাৎ হাকিকাত না জেনে কাফেরের বর্ণনাকেও সত্য বা মিথ্যা আখ্যায়িত করতে নিষেধ করেছেন কিন্তু বর্তমান যুগে আমরা এ পর্যায়ে পৌঁছেছি যে আমাদের মতের খেলাফ কোনো হাক্কানি আলেম মন্তব্য করলে তাহাকে হেই প্রতিপন্ন করার জন্য তার ওপর আক্রমণ চালিয়ে বসি দ্বিতীয়ত হচ্ছে হাক্কানি ওলামাগন কোনো নবী নয় যে তারা একেবারেই নিষ্পাপ বরং তারাও তো মানুষ ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক তবে তাদের ভুল ত্রুটি আল্লাহর ওপর সোপর্দ করাই বাঞ্ছনীয় আল্লাপাক তাহাদেরকে শাস্তিও দিতে পারেন ক্ষমাও করতে পারেন ইনশাল্লাহ ক্ষমার আশাই প্রবল কারণ মেহেরবান মনিব নিজের ওই গোলামের অপরাধ যে নিজের সব কিছু ত্যাগ করে মনিবের খেদমতে লেগে থাকে মাফি করে থাকেন অথচ মহাপর্ব আল্লাহ সমতুল্য দয়াবান আর কে হতে পারে কাজেই তার দরবারে ক্ষমার প্রত্যাশা করা যায় বেশি হ্যাঁ বিচারের খাতিরে কোনো ক্ষেত্রে শাস্তি হওয়াটা স্বাভাবিক এসব কারণে জনসাধারণের মনে আলেমদের প্রতি বিদ্বেষ সৃষ্টি করা এবং তাদেরকে আলেমের নিকট থেকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা করা মানুষের দিন ধ্বংস করার কারণ হবে যারা এসব করে তাদের পরিণাম অতি ভয়াবহ পাকের ভিতরে এসেছে ইন্নামিন ইজলালিল্লাহিতা আলা ইকদাম ইসাইবাদ ইল মুসলিম ই ওয়াহামিল কুরুবা ইরিকলি ফি হিওয়ালালজা ফি আনহু ওয়েরাম ওজি সুলতানিল মকশিদ তারকিব শরীফ তিন ব্যক্তিকে সন্মান করা আল্লাহ তালাকে সন্মান করার সমতুল্য এখনও প্রকৃত বৃদ্ধ মুসলমান দ্বিতীয় হচ্ছে কোরআনের ওই বাহক যিনি উহাতে কোনো প্রকার বাড়াবাড়ি করে না তিন নাম্বার হচ্ছে ন্যায় বিচারক শাসনকর্তা হোদা হাফেজ السلام عليكم ورحمه الله تعالى وبركاته